লক্ষ্মীপুর পৌরবাড়িয়াল কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, স্বাস্থ্যবিধি মেনে চলছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি জাফর ইকবাল, প্রভাষক পরিসংখ্যান, লক্ষ্মীপুর পৌরবাড়িয়াল কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সকলেই পরিসংখ্যানের অনলাইন ক্লাসগুলি দেখবে এবং ফলো করবে, মনোযোগ দিয়ে পড়বে। অনলাইন ক্লাসের কোথাও না বুঝলে ইনবক্স করবে কিংবা সরাসরি আমাকে ফোন করবে। সকলে বাড়িতে সুস্থ থাকো, এই কামনা রইল। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে পরিসংখ্যান দ্বিতীয় পত্রের সম্ভাবনা অধ্যায়ের বর্জনশীল ঘটনার উপর একটি যাচাই পরীক্ষা করব। যদি প্রবেবিলিটি অফ এ ইজ ইকুয়াল টু 1/3, প্রবেবিলিটি অফ বি ইজ ইকুয়াল টু 1/4 এবং প্রবেবিলিটি অফ এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু 7/12 হয়, তবে এ ও বি ঘটনাদ্বয়কে বর্জনশীল বলা যাবে কি না যাচাই করো। আমরা জানি এ ও বি ঘটনাদ্বয় বর্জনশীল হবে যদি এ ইন্টারসেট বি ইকুয়াল টু ফাঁকা সেট এবং প্রবেবিলিটি অফ এ প্লাস প্রবেবিলিটি অফ বি ইজ ইকুয়াল টু প্রবেবিলিটি অফ এ ইউনিয়ন বি হয়। এই দুটি কন্ডিশান যদি আমাদের মেনে চলে, তাহলে আমরা বলতে পারবো এ ও বি ঘটনাদ্বয় বর্জনশীল হবে। এবার আমাদের মান দেওয়া আছে প্রবেবিলিটি অফ এ ইজ ইকুয়াল টু 1/3, প্রবেবিলিটি অফ বি ইজ ইকুয়াল টু 1/4 এবং প্রবেবিলিটি অফ এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু দেওয়া আছে 7/12। সুতরাং আমরা লিখতে পারি প্রবেবিলিটি অফ এ প্লাস প্রবেবিলিটি অফ বি ইজ ইকুয়াল টু 1/3 প্লাস 1/4 ইজ ইকুয়াল টু, লসাগু করলে 12, এখানে আসবে 4+3 ইজ ইকুয়াল টু 7/12। সমান সমান লিখতে পারি আমরা প্রবেবিলিটি অফ এ ইউনিয়ন বি। তাহলে আমাদের শর্তটি পূরণ হলো, প্রবেবিলিটি অফ এ প্লাস প্রবেবিলিটি অফ বি ইজ ইকুয়াল টু প্রবেবিলিটি অফ এ ইউনিয়ন বি, অর্থাৎ এ ও বি ঘটনা দুইটির সম্ভাবনার যোগফল এবং এ ও বি এর ইউনিয়নের সম্ভাবনার মানের সমান। তাহলে আমরা বলতে পারি যেহেতু আমাদের শর্তটি মেনে চলেছে, তাহলে আমরা বলতে পারবো এ ও বি ঘটনা দুইটি বর্জনশীল ঘটনা। সুতরাং এ ও বি ঘটনা দুটি বর্জনশীল ঘটনা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করো আমাদের প্রশ্নে দেওয়া আছে প্রবেবিলিটি অফ এ এর মান 1/3 এবং প্রবেবিলিটি অফ বি এর মান 1/4 এবং প্রবেবিলিটি অফ এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু 7/12। যেহেতু আমাদের বর্জনশীল ঘটনার শর্ত হল এ ইন্টারসেট বি ইজ ইকুয়াল টু ফাঁকা সেট এবং প্রবেবিলিটি অফ এ প্লাস প্রবেবিলিটি অফ বি ইজ ইকুয়াল টু প্রবেবিলিটি অফ এ ইউনিয়ন বি, তাইলে আমরা বাম পক্ষে মানগুলো বসিয়ে দেওয়ার পরে আমরা যে মানটি পেলাম 7/12, তা প্রবেবিলিটি অফ এ ইউনিয়ন বি এর সমান। তাহলে আমাদের শর্ত যেহেতু পূরণ হলো, তাহলে আমরা লিখতে পারি এ ও বি ঘটনা দুটি বর্জনশীল ঘটনা। এবার আমরা আরেকটি অঙ্ক করব,
প্রশ্ন হলো প্রবেবিলিটি অফ এ ইজ ইকুয়াল টু 1/4, প্রবেবিলিটি অফ বি ইজ ইকুয়াল টু 1/5 এবং প্রবেবিলিটি অফ এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু 2/5। তবে এ ও বি ঘটনাদ্বয় অবর্জনশীল কিনা যাচাই করো। তাহলে আমরা এখানে অঙ্কটি হলো অবর্জনশীল ঘটনা যাচাই পরীক্ষা। প্রথমে লিখবো, দেওয়া আছে প্রবেবিলিটি অফ এ ইজ ইকুয়াল টু 1/4, প্রবেবিলিটি অফ বি ইজ ইকুয়াল টু 1/5 এবং প্রবেবিলিটি অফ এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু 2/5। আমরা জানি এ ও বি দুটি ঘটনা তখনই অবর্জনশীল হবে, এ ও বি দুটি ঘটনা অবর্জনশীল হয় যদি প্রবেবিলিটি অফ এ প্লাস প্রবেবিলিটি অফ বি ইজ গ্রেটার দেন প্রবেবিলিটি অফ এ ইউনিয়ন বি। অর্থাৎ এ ও বি দুটি সম্ভাবনার যোগফলের মান প্রবেবিলিটি অফ এ ইউনিয়ন বি এর মান থেকে বড় হয়। তাইলে এবার আমরা বামপক্ষ মানটা বসিয়ে দিই, প্রবেবিলিটি অফ এ প্লাস প্রবেবিলিটি অফ বি ইজ ইকুয়াল টু 1/4 প্লাস 1/5, আমাদের লসাগু হবে 25 প্লাস 4 ইজ ইকুয়াল টু 9/20। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রবেবিলিটি অফ এ প্লাস প্রবেবিলিটি অফ বি এই দুটির যোগফলের মান হলো 9/20। লিখতে পারি প্রবেবিলিটি অফ এ প্লাস প্রবেবিলিটি অফ বি ইজ গ্রেটার দেন প্রবেবিলিটি অফ এ ইউনিয়ন বি। অতএব আমরা লিখতে পারি এ ও বি ঘটনা দুটি অবর্জনশীল ঘটনা, কারণ আমাদের এ ও বি ঘটনা দুটি সম্ভাবনা যোগফলের মানটি বড়। এটার মানটি কার থেকে বড়? প্রবেবিলিটি অফ এ ইউনিয়ন বি এর থেকে বড়। সুতরাং প্রবেবিলিটি অফ এ এবং প্রবেবিলিটি অফ বি এই দুটি এ ও বি দুটি ঘটনা পরস্পর অবর্জনশীল ঘটনা। আশা করি তোমরা বুঝতে পেরেছ, বাড়িতে মনোযোগ সহকারে অঙ্ক দুটি করবে, সবাই সুস্থ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। আজকের অনলাইন ক্লাস এতটুকুই রাখলাম, কারো কোনো সমস্যা থাকলে ইনবক্স করবে। আল্লাহ হাফেজ।